আরো ডেঙ্গি হানা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে আক্রান্ত এমএসভিপি আবারও ডেঙ্গি হানা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে এবার ডেঙ্গি হামলে আক্রান্ত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পূরণজয় সাহা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মেডিকেল কলেজ চত্বরে জানা গিয়েছে গত তিন দিন ধরে জ্বর হচ্ছিল এমএসভিপির এরপর গতকাল তিনি নিজের রক্ত পরীক্ষা করান তাতেই ডেঙ্গি ধরা পড়ে অন্যদিকে মেডিকেল কলেজে মেল ওয়ার্ডে আরেকজন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল যদিও তার প্রাথমিক চিকিৎসার পর আজ তাকে ছেড়ে দেওয়া হয় তবে এমএসভিপি বর্তমানে অসুস্থ তিনি বাড়িতে বসে দপ্তরের কাজ সামলাচ্ছেন তবে কিভাবে তার শরীরে ডেঙ্গির মশা কামড়ালো তা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে কর্তৃপক্ষ এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এদিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে নোংরা জল জমে থাকছে এবং সেখান থেকে মশার উপদ্রব বাড়ছে এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভা ইতিমধ্যে হাসপাতাল চত্বরে বিশেষ সাফাই অভিযান শুরু করেছে এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর সাফাই অভিযান ক্রমাগত চলছে পাশাপাশি পৌরসভার ওয়ার্ডগুলো সাফাই করা হচ্ছে বিষয়টার উপর তিনি নজর রাখছেন সুতরাং এটা আমাদেরই দায়িত্ব আমরা নিজেরা দুদিন আগে গোটা মেডিকেল কলেজ যদি মেডিকেল কলেজের নিজস্ব কনজারভেন্সি আছে তার মধ্যেও আমরা পুরো মেডিকেল কলেজ সাফাই করেছি এবং ব্লকেজগুলোকে আমরা ছাড়িয়েছি এটা জেলার সমর্থক সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে আমরা বোর্ডে উঠলাম ডেঙ্গু একটা মারাত্মক রোগ সুতরাং এই মারাত্মক রোগের জন্য আমাদের কয়েকদিন আগে ট্রেনিংও হয়েছে কালকে আমাদের ভিডিও কনফারেন্সে মাননীয় মন্ত্রী ফিরাদাকে তিনিও প্রশ্ন তুলেছেন আর একটা ছয় নম্বর ওয়ার্ডে হরিজন পাড়াতে সুতরাং এটা স্পেশাল ড্রাইভ দিয়ে আমরা এর কন্ট্রোল করছি এমএসভিপি কী করে ডেঙ্গু হয়েছে এটা আমি বলতে পারছি না তবে অনেক সময় ডেঙ্গু বাইরে থেকেও চলে আসে মানুষের শরীরে সেটা আমরা দেখছি আমাদের জানাই নি কেমন খোঁজ আনবো আর এটা যদি আমরা কোথা থেকে হয়েছে সোর্স যদি জানি তাহলে সেই মতো এলাকার দায়িত্ব আমি আগেই বলেছি যে মেডিকেল কলেজ আমাদের মিউনিসিপ্যাল এরিয়ার মতো এখন আমাদের কিছু কাজ আমরা পারি কিছু কাজ মেডিকেল কলেজ অথরিটি করে এটা তো মেডিকেল কলেজ অথরিটি আপনি বললেন তাও আমরা দেখব আর সমর্থক কাছে যেতে পারেন তিনি রুগী কল্যাণ সমিতির সভাপতি প্রত্যেকটা কনজারভেন্সির কাজ হচ্ছে ডোর টু ডোর আমরা দেখবো সার্চ করতে শুরু করে দিচ্ছি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডল রিপোর্ট খবরিয়া চব্বিশ দেবীবাড়ি কোচবিহার ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড় সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট বকুলতলা মোড় দেবীবাড়ি কোচবিহার ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477610295 অথবা 9064109010 এই নাম্বারগুলিতে অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 এর মধ্যে সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট বকুলতলা মোড় দেবীবাড়ি কোচবিহার নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ঠিকানা মঞ্জুরাত নগর WOC রোড বেঙ্গালোর 10 ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস এছাড়াও থাকছে জিএনএম নার্সিং যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও 3 বছরের কোর্স যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয় পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে পাশাপাশি বাঙালি খাবার বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়
অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।